আরোগ্য ভারতী উত্তরবঙ্গ, আজ মূলা সম্পর্কে বলবো। মূলার নাম শুনলেই অনেকের ভুরু কুসকে যায়, অনেকে কিন্তু আবার মূলা খেতে পছন্দ করেন না। এখন শীতকাল, এই শীতকালে সর্দি কাশি এগুলো বেড়ে যাচ্ছে। এখন যদি আমরা প্রতিদিন খাবারের পাতে একটু করে যদি কাঁচা মূলো খেতে পারি তাহলে খুব উপকার পাব। এবার দেখা যাক মূলোতে কী কী উপাদান রয়েছে। ভিটামিন এ, সি, ই, B6 ও কে, এছাড়া রয়েছে বিভিন্ন খনিজ উপাদান, জিঙ্ক, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম, কপার, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ও ফাইবার। এতে রয়েছে অ্যান্থোসিনিস, যা হৃদরোগের হাত থেকেও রক্ষা করে। মূলা আমরা তরকারিতেও রান্না করে খাই এবং কাঁচাও খাই। মূলা লিভার ও পাকস্থলীর ঠিক রাখতে সাহায্য করে এবং সমস্ত বিষকে বের করে দেওয়ার ক্ষমতা এই মূলার রয়েছে। মূলাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা যদি নিয়মিত খাবারের পাতে একটু করে যদি কাঁচা মূলো চিবিয়ে খেতে পারেন তাহলে খুব লাভ হবে। জন্ডিস যাদের হয়েছে তারাও যদি এই মূলোর রস যদি নিয়মিত পান করতে পারেন তাহলে খুব উপকার পাবেন। যাদের কিডনি পাথর তারা 10 গ্রাম মূলার পাতার রসের সঙ্গে 3 গ্রাম রাঁধুনি কিংবা চন্দনি মিশিয়ে যদি দিনে 3 বার করে খেতে পারেন তাহলে কিডনি পাথরের গলে যাবে। যাদের কানে ব্যথা হচ্ছে তারা যদি মূলার রস অর্থাৎ 1-2 চামচ একটু তিলের তেলের সঙ্গে মিশিয়ে গরম করবেন, তো ওই তেলটা যদি কানে দিতে পারেন তাহলেও কানে ব্যথা ভালো হবে। এছাড়া ত্বকের যত্নের জন্য কাঁচা মূলা বেটে মুখে যদি লাগাতে পারেন তাহলে মুখের লাবণ্য ফিরে পাবে। চুলে যদি লাগাতে পারেন তাহলে চুল পড়া, চুল ঝরা এবং খুশকি দূর হবে। সতর্কতা, মূলা আপনারা কখনোই খালি পেটে খাবেন না। খালি পেটে মূলা কিংবা মূলার রস যদি খান তাহলে সেটা সহ্য করতে পারবেন না, পেটে ব্যথা কিংবা বমি হতে পারে। সেজন্য কিছু খাবার পর কাঁচা মূলা কিংবা মূলার রস পান করতে পারেন। আমরা মুড়ির সঙ্গে, ভাতের সঙ্গেও এই মূলা সেবন করতে পারি। মূলা কখনোই রাতে খাবেন না। রাতে যদি মূলা খান তাহলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে। আবার এই মূলায় যদি আবার সকালে খান তাহলে সেটা আবার গ্যাস নাশক হিসাবে কাজ করবে। তাহলে একই জিনিস 2 রকম কাজ করবে। এছাড়া যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তারা কখনো মূলা খাবেন না, এড়িয়ে চলবেন, মানে এই ধরনের খাবার চললে ভালো। আমরা বাজারে অনেক প্রকার মূলা দেখতে পারি, লাল, সাদা, গোলাপি। তো
লাল মুলাই আমরা বেশি ব্যবহার করব। এই লাল মুলার মধ্যে ওষুধি গুণ সবচেয়ে বেশি এবং এই লাল মুলাটা খেতেও খুব ভালো এবং সুস্বাদু আছে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারাও যদি এই কাঁচা মুলা খান কোষ্ঠকাঠিন্য দূর হবে। তো হাই প্রেশারের সমস্যা সেটাও ঠিক করবেন, এতে কোনো কোলেস্টেরল নেই। যারা কোলেস্টেরলের রোগী তারাও কাঁচামুলা খেতে পারেন। যাক, আর সংক্ষিপ্ত আকারে কাঁচামুলা সম্পর্কে এটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। সবাইকে আমার নমস্কার।